হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত গাজল নিউটন ইউটিউব চ্যানেলে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য ভালো খবর রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব খরচ বহন করবে রাজ্য সরকার শ্রমিকদের নিজের পকেট থেকে বাড়ি ফেরার ভাড়া বাবদ কোনো টাকা খরচ করতে হবে না শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবের তরফে কেন্দ্রীয় রেল মন্ত্রককে চিঠি দিয়ে সে কথা জানানো হয়েছে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় জানান পরিযায়ী শ্রমিকদের পরিশ্রমকে আমি কোন নি জানাই আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে কোনো পরিযায়ী শ্রমিককে খরচ বহন করতে হবে না টুইটের সঙ্গে তিনি মুখ্য সচিবের তরফে কেন্দ্রকে লেখা চিঠির প্রতিলিপি দেন মুখ্যমন্ত্রী রেল দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী পরিযায়ী শ্রমিকেরা যে শ্রমিক স্পেশাল ট্রেনে রাজে ফিরছেন তার পঁচাশি শতাংশ ভাড়া রেল দপ্তর মুকুব করে দিয়েছে বাকি পনেরো শতাংশ ভাড়া শ্রমিকদের থেকে তুলে দেওয়ার কথা রাজ্য সরকারের তবে বাস্তবে বিস্তর এমন অভিযোগ আসছে যে যেখানে চড়া দামে এই ট্রেনের টিকিট কিনতে হচ্ছে শ্রমিকদের রাজ্য এবার জানিয়ে দিল আর কোনো ভাড়াই শ্রমিককে দিতে হবে না